আমরা এখানে যারা ছিল প্রথমে বর্তমান যে রুমের টেম্পারেচার ছিল 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 148 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 110 মিনিট বা 1 ঘন্টা 50 মিনিট হিট দেওয়ার নিয়ম হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। এই আরো 10 মিনিট কিসের জন্য লাগে? 148 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠতে রুম টেম্পারেচার থেকে 10 মিনিট সময় লাগবে 148 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠতে। এখন আমরা এই জিনিসটা কি টেম্পারেচার নিয়েছি, এটা হচ্ছে রুম টেম্পারেচার, এটা কোন টেম্পারেচার, রুম টেম্পারেচার থেকে এটা 148 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠতে সময় লাগবে 10 মিনিট। আমরা যে লিটার নিব ওই লিটারটা 1 এমএম নিব, 1 এর ভলুমেট্রিক নিছি, ওইটা আবার ক্যালকুলেশন যুক্ত গুণ রেজাল্টটা গুণ করা হয়। আমরা সকলের প্রশ্ন হচ্ছে আমরা 20 ml নিলাম, 20 ml এর কম বেশি কেন না নিলাম? 20 ml নিলাম কারণ আগে থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা যে সিট আছে সিটের মধ্যে 20 ml লেখা, অত যারা বিশেষজ্ঞ আছে তারা 20 ml নিয়ে এটা রিসার্চ করে এটা কাজ করছে। এর জন্য আমরা যে 1 ml এবং 99 ml ডিস্টিল ওয়াটার নিয়ে এটা 100 ml তৈরি করলাম। 100 ml তৈরি করার পর ওইখান থেকে 20 ml নিলাম, 20 ml নেওয়ার পরে 10টা প্রসিডিউর যেটা সেটা থেকে আসলে এটা সংশোধন করছে আমদাদ স্যার। আমরা প্রসিডিউর লেখা আছে 10 ml মার্কার সালফেট কন্টেন মার্ক পটাশিয়াম ডাইকোমেট সলিউশন 10 ml, আর লেখা আছে 30 ml সিলভার সালফেট কন্টেন সালফেট, কিন্তু সেটা আমরা করতে গিয়ে আমরা রেজাল্টটা একটু তারতম্য হওয়ার কারণে পরবর্তীতে আমরা 20 ml নিছি পটাশিয়াম ডাইকোমেট কন্টেন মার্কার সালফেট সলিউশন 20 ml, আর 10 ml নিছি সিলভার সালফেট কন্টেন সালফেট সলিউশন, যাতে আমরা রেজাল্টটা প্রপারলি আসে। এখানে আরেকটা হচ্ছে দিতে হয় টুইজার, যে টুইজারের তেমন একটা কাজ নাই, এটা বুদবুদ প্রশমিত করার জন্য এন্টি ব্যাম্পিং হিসাবে টুইজার ইউজ করা হয়, কিন্তু আমরা এখানে টুইজার ইউজ করলাম না কারণ এখানে টুইজারের তেমন একটা কাজ নাই। এটা আমরা কিনেছি 20 ml স্যাম্পল নিছি, আর ব্ল্যাঙ্কের জন্য 20 ml পানি টেপ ওয়াটার নেওয়া যায় বা ডিস্টিল ওয়াটার নেওয়া যায়, তারপর 10 ml হচ্ছে সিলভার সালফেট কন্টেন্ট সালফেট সলিউশন 10 ml, এই তিনটা মিলে 50 ml রইল। আমরা 2 ঘন্টা এখানে হিট দিব, হিট দেওয়ার পর 2 ঘন্টা পরবর্তীতে গিয়া আমরা আবার ওই 100 ml দাগঙ্কিত ছিল 100 ml তৈরি করব বাকিটু ডিস্টিল ওয়াটার বা টেপ ওয়াটার। প্রথম যে ডিস্টিল ব্ল্যাঙ্ক করার জন্য যে ওয়াটারটা ইউজ করা হয়েছে সে একই ওয়াটার পরবর্তীতে আমরা এখানে মিক্স করব, মিক্স করে তারপরে 5 মিনিট আমরা কুল করব। কুল করার পরে ফেরোন ইন্ডিকেটর সম্পল ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হবে, ফেরোন ইন্ডিকেটর হ্যাঁ ওটা 10 ml সরি 2 থেকে 3 ডপস দিলেই হবে। পরবর্তীতে আমরা টাইটেশন করব 0.12 ফেরাস অ্যামোনিয়াম সালফেট সলিউশন মোর সল্ট যেটা বলে সেটা উপরে থাকবে, আর ফেরোন ইন্ডিকেটর আগে দিয়ে রাখবো। প্রথম যে কালারটা অনেকটা অরেঞ্জ কালার মতো দেখা যাচ্ছে এই মার্কার সালফেটের কালারটা, ওইটা টাইটেশনের এক পর্যায়ে গ্রিন কালার হবে, ব্রাউন কালার হবে, রেডিশ ব্রাউন হলে এটা আমরা ইন্ট পয়েন্ট হয়ে যাবো। তো ব্ল্যাঙ্কের মান সবসময় বেশি আসবে আর স্যাম্পলের মান কম আসবে, ব্ল্যাঙ্কের রেফারেন্স আমরা স্যাম্পলের কোন স্যাম্পলের কী পরিমাণ সিউডি হচ্ছে সেটা কল করছি সেটা অনুযায়ী নিচে 20 ml থাকবে সি পূরণ এফ পূরণ এন পূরণ ডি। হ্যাঁ ওইটা হচ্ছে এফ হচ্ছে ফ্যাক্টর হচ্ছে 8000 আর কনসেন্ট্রেট হচ্ছে ফেরাসামোনিয়াম 2.02। ম্যাডাম আছে বাকি।